হাই এভরিওয়ান বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির ধারাবাহিক আয়োজনে আজকে আমরা শুরু করব বিসিএস প্রিপারেশন বাংলা পার্ট টুয়েলভ আর আপনি যদি এই চ্যানেলে একদিনে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল বাংলা সাহিত্যে স্বীকৃত চন্ডিদাস কয়জন তিনজন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনাটি করেছেন কে ঈশ্বর পাঠ নিয়ে প্রার্থনা করেছেন আদি যুগে লোক জীবনের কথা বিধিত সর্বপ্রথম সাহিত্যিক নিদর্শন কোনটি ডাক ও খনার বচন আসলাবাস কি অপকার করা বিশ্বকে দেখবো আমি আপন হাতের মুঠোই করে পক্তিটি কার লেখা কাজী নজরুল ইসলামের লেখা সর্বসমেত কয়টি চর্যাকৃতি পাওয়া গিয়েছে সাড়ে ছেচল্লিশটি পাওয়া গিয়েছে আবু জাফর শামসুদ্দিন ঢাকা জেলার কালীগঞ্জে জন্মগ্রহণ করেন বঙ্গভঙ্গ বিক্ষোভ প্রামাণ্য চিত্রের পরিচালক কে রবীন্দ্রনাথ ঠাকুর উড়ো নমো অর্থ কি নাগালের ব্যবহৃত জিনিস দানে ব্যবহৃত হওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে সুকার্ত কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি লিখেছিলেন রবিহারা কবিতাটি লিখেছিলেন ইঁদুরের কলে পড়া অর্থ কি লোভ করতে গিয়ে বিপদে পড়া ব্রজবলী কোন স্থানের উপভাষা মিথিলার উপভাষা হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস কোনটি নন্দিত নরকে প্রাচীন ভারতীয় আর্য ভাষা পরিবর্তিত হয়ে কোন রূপটি নেয় পালি ভাষায় রূপ নেয় আধুনিক যুগের সময়কাল কত সাল থেকে বর্তমান পর্যন্ত কাজী নজরুল ইসলাম রচিত সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটি নির্ঝর উনাভাতে বল অর্থ কি স্বল্পাহার স্বাস্থ্য আঠারোশো সালে রবীন্দ্রনাথ কলকাতা থেকে কুষ্টিয়ার শিলাইধাও আসেন এবং একটি কাব্য রচনা করেন তার নাম কি সোনার তরি দুঃখিরাম ও চন্দ্রা চরিত্রের সোসটাকে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের চৈনিক নাম কি চু চেন তান তেইশ নম্বর চলচ্চিত্র এর উপন্যাসটি লেখক কে আলাউদ্দিন আল আজাদ ঝিঙে পড়ল সাত ভাই চম্পা কি কাজী নজরুলের লেখা ছোটদের কাব্য গ্রন্থ ধনধন্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা গানটির দ্বিজেন্দ্রলাল রায় লালনের গান কে সর্বপ্রথম সংগ্রহ করেন রবীন্দ্রনাথ সর্বপ্রথম সংগ্রহ করেন পর্বতের বসিক প্রসব প্রবচনটির অর্থ কে বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন রবীন্দ্রনাথ ঠাকুরকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কবে ডিলিট উপাধি দেয় ডিলিট উপাধি দেয় পরিচয় কবে প্রকাশিত হয় হয়। সালে পরিচয় প্রকাশিত যাহা হয়ত্রিশ মৃত্যুকে আকড়াইয়া পড়িয়া থাকে কার কথা কাজী নজরুল ইসলামের কথা মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ কার উক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর সৈয়দ ইসমাইল হোসেন সিরাজের পংক্তি পাঞ্জিরি কবিতা কোন ছন্দে রচিত মাত্রাবিত্ত ছন্দে রচিত চল 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 সঙ্গীতটিকে কত সালে বাংলাদেশের পদত্বিক বাহিনীর রণসঙ্গীত হিসাবে গ্রহণ করা হয় উনিশশো ছিয়ানব্বই সালে অর্ধাঙ্গী প্রবন্ধে নাকের দড়ি শব্দ দুটি কি অর্থে ব্যবহার করা হয়েছে নাকাল ও বাধ্য করার অস্ত্র অর্থে ব্যবহার করা হয়েছে বাংলা আবির্ভাব কোন শতকে বা কত সালে ঘটে আঠারোশো সালের পর থেকে ঘটে অপু মার্টিনোর কোন বইয়ের পৃষ্ঠায় নীল পেন্সিনের নাঙল চালিয়েছিলেন চরিত্র তত্ত্ব বইয়ের পৃষ্ঠায় আর্জেন্টিনার কোন মহিলা কবিকে রবীন্দ্রনাথ বিজয়া নাম দেন ভিক্টোরিয়া ওকাম্পোকে বঙ্গভূমির প্রতি কবিতাটি রচনা করেন কে মাইকেল মধুসূদন দত্ত নজরুল প্রতিভা কাল লেখা কাজী আব্দুল অদুদের লেখা অন্ধকারটা স্বপ্ন অলিক আলোটাই সত্যি আলোটাই স্থায়ী কার উঠতে কাজী নজরুল ইসলাম কবে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাক্ষাৎ করেন উনিশশো সালের অক্টোবর মাসে সাক্ষাৎ করেন অর্ধাঙ্গী প্রবন্ধের মূল বক্তব্য কি নারীর পদতা প্রাচীন ভারতীয় আর্য ভাষা হাজার বছর ধরে প্রবর্তিত হয়ে বাংলা ভাষায় রূপ নেয় এই ক্রমবিকাশের ধারায় পর্যায়ক্রমে আরো কোন দুটি ভাষা ছিল পালি ভাষা ও প্রাকৃত ভাষা ছিল অবাকা যদপি যায় সাগর শুকায় যায় এটা কার উক্তি মুকুন্দরামের উক্তি নজরুলের গজল গুলোকে কি বলা হয় নজরুল ইয়া বলা হয় দেখেছে কি সে আমারে শুনি নাই রাখি নাই সন্ধান চরণটি কোন কবিতা তাহার এই পড়ে মনে কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন বা ব্রাহ্মাচার্য সম কত সালে প্রতিষ্ঠা করেন উনিশশো এক সালে প্রতিষ্ঠা করেন বন্যমত চর কাব্যগ্রন্থটি কে লিখেছেন বন্দে আলে মিয়া লিখেছেন প্রথম বাঙালি মুসলমান চলচ্চিত্রকার কে কাজী নজরুল ইসলাম বিপদাস রচিত কাব্যের নাম কি মনসা কাজী নজরুল ইসলামকে কোথায় সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয় তো আজকে পর্যন্তই এই ভিডিওটি যদি আপনার জব সাথে হেল্প করে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথে কানেক্টেড থাকুন সর্বশেষে বলবো জব প্রিপারেশনে কি কি বিষয়ের উপর আপনি ভিডিও চান তা কমেন্ট করে আমাদের জানান ধন্যবাদ সবাইকে